আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি অভিযান পাঁচ লঞ্চে এবং আমরা আমাদের যাত্রাপথ চাঁদপুর। তো আমরা যাত্রাপথ নিয়ে এই মুহূর্তে কথা বলবো না, এই মুহূর্তে কথা বলবো একজন মানুষের সঙ্গে যিনি কর্মজীবনে প্রায় সবসময়ই থাকেন পানিতে, অর্থাৎ পানিতে ভাসমান থাকেন এবং পানিই তার জীবন। আমরা তার সঙ্গে একটু পরিচিত হব এবং তার সঙ্গে কথা বলবো, এই জীবনটা সম্পর্কে আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন। তো আমি আজকে আমার যে দর্শক আছে সেই দর্শককে আপনার সম্পর্কে একটু জানাবো এবং আপনার জীবন, এই যে ভাসমান জীবন, অর্থাৎ কর্মজীবনে অধিকাংশ সময়ই আপনি পানিতে ভেসে থাকেন, লঞ্চ নিয়ে থাকেন। তো আপনি তো একজন মাস্টার, আপনার এই মাস্টার জীবনের গল্পটা আমরা একটু মানুষকে শোনাবো। তা আপনি শুরুটা করেছিলেন কিভাবে এবং এই লাইনে আসার মানে শুরুটা কিভাবে হয়েছিল, তার আগে আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু বলতেন, আপনার নাম যদি একটু বলেন এবং পরিচয়টা একটু বলতেন। আমার নাম মোহাম্মদ হাসান আলী মাস্টার, আমার জন্মস্থান হল বরিশাল উজিরপুর থানা। আমি পাকিস্তান আমলে এই ডিপার্টমেন্টের আসি এবং ওই পর্যন্ত করতে করতে এই পর্যন্ত মাস্টার পদবীতে আসি। আর প্রথম তো একদম নিম্ন পর্যায়ে ঢুকতে হয়, তাই এই পর্যন্ত এখনো এই মাস্টার লেভেলেই আছি। আর এই এখন হলো শেষ জীবন। কত বছরের কর্মজীবন আপনার পাকিস্তান পিরিয়ড থেকে, অর্থাৎ প্রায় 50 বছর, 47 বছর তো দেশই স্বাধীন হয়েছে, 49 বছর চলে। আর এই হলো যে ইয়া ধরেন আমি 68 সালে আসছি। আচ্ছা, তার মানে 50 বছর ইতিমধ্যে পার হয়ে গেছে, 51-52 বছরের আপনার কর্মজীবন এখানে। এই কর্মজীবনে আপনার এই পেশাটা আপনার কি কেমন তৃপ্তি দিয়েছে জীবনে? এই পেশাটা তৃপ্তি হয়েছে কারণ অন্য পেশায় আমার যাইয়া আমি পাবো না। জি, আমি যেটা আছি এইটাই আমার, যে আমার উপর পর্যন্ত যেতে হবে এটাই হলো আমার ধ্যান ধারণা। কারণ একটা চেঞ্জ করে আর একটা ওঠা সম্ভব হয় না। আচ্ছা, যেটা আছে এইটা ধরেই আমার এগাতে হয়। দুঃখ কষ্ট মাথায় নিয়েই এইটা নিয়েই এ পর্যন্ত আগাইছে আর এ পর্যন্ত আল্লাহ পুষাইছে এবং এ পর্যন্ত আছে। তো এই যে আপনি এখন লঞ্চ চালান, এই লঞ্চটা আসলে মূলত কোন রুটের? আজকে তো পিকনিকে এসেছে, কিন্তু এমনিতে কোন রুটে চলে? যাত্রী নিয়ে চলে ঢাকা টু মুলাদি। প্রতিদিন কয়টা ট্রিপ থাকে আপনাদের? আমাদের ট্রিপ হলো মাসে 6 ট্রিপ। পাঁচটা জাহাজ এই ভাগে আমরা 6 ট্রিপ মাসে পাই। আচ্ছা, আর বাকি সময়টা আমাদের বসে থাকা লাগে। এই জন্যই তো এই পিকনিক নিয়ে বিভিন্ন ভাড়ায় ওই বসার সময় দেখা নেয়। মানে এত কম ট্রিপ কেন? জাহাজ বেশি, এখন এটা ভাগ করে দিল, যদি দুইটা চলতে যায় তাহলে পোষায় না। আচ্ছা, এই জন্য একটা চলে ভাগ করিয়া এক একজন 6 ট্রিপ পায়। তো এখন তো শীতকাল শেষ হয়ে গেছে, বসন্তকাল শুরু হয়ে গেছে, তো এই বসন্তের সময়টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নদীর চেহারা, আবহাওয়ার চেহারা পরিবর্তন ঘটে যাবে। তা আমি আপনার জীবনে এই যে নদীর চেহারার পরিবর্তন, আপনার দেখা অভিজ্ঞতাটা আমরা একটু জানতে চাই। যে ধরুন আপনি এই মুহূর্তে শীতের শেষ, নদী অতটা উত্তাল নেই, কিন্তু যখন নদী উত্তাল হয় তখন আপনাদের চালানো পারদর্শিতা কীভাবে আপনারা এই কাজগুলো করে থাকেন? যখন যেই অবস্থায় ওই অবস্থার সাথেই আমাদের এটার মোকাবিলা করতে হয়। আর বর্তমানে এখন মনে করেন যে নদী নালা যা আছে, আর আগে যে নদী নালা যে ছিল ওই আর কিছু এই নাই। আগে যে ঝড়ঝাপটা ঢেউ যাক ছিল ওই সময় তো ঢেউ এখন নদীতে নাই বললেই চলে। নদীর নাব্যতা নাই, নদীর পাশ ছোট। আর আগে নদী ছিল বড়, নদীর নাব্যতা বেশি ছিল, নদীতে ঢেউ ছিল, আর জাহাজও ছিল ছোট ছিল। এখন জাহাজ বড় হয়েছে, এখন জাহাজ আধুনিক যন্ত্র হয়েছে, এর সাথে যুদ্ধ করার মতনও যন্ত্র এখন হয়েছে এবং করতে হয়। আচ্ছা, না করে উপায় নাই, তার মানে নদীতেই আমাদের জীবন। আগে তো আমাদের খুব রিক্সের উপরে চলতে হতো, আর এখন যন্ত্রের মাধ্যমে অনেক কিছু আমাদের সহযোগিতা হয়।
আগের মতো অত রিস্ক এখন আর নিতে হয় না, এখন নিতে হয় না। তারপরে তো বছরে বা এক দুই বছর পর পর আমরা দেখি, আমরা কিছুক্ষণ আগে মুন্সিগঞ্জের গদাদিয়া, যেটা যেই জায়গাটা আসলে আমরা অনেক সময় খবরের কাগজে বা টিভিতে দেখি ছোটোখাটো লঞ্চ দুর্ঘটনা ওখানে ঘটে থাকে। আর এছাড়া আমরা আরও একটা জায়গায় আমরা যেখানে যাব সেটা হচ্ছে চাঁদপুরের মোহনা। সো চাঁদপুরের মোহনাটাও একটা বেশ ভয়ঙ্কর জায়গা আমরা শুনে থাকি, আসলে বাস্তবিক অর্থে আপনারা জানেন সেই জায়গাটার অবস্থা কি, সেই সম্পর্কে যদি একটু বলেন। চাঁদপুর যে একটা ভয়ঙ্কর জায়গা এটা ঠিক আছে, ওইখানে চারটে নদীর মোহনা, ওইখানে অনেক সময় গোল্লা, ওই গোল্লা পড়লে অনেক জাহাজ ওইটা কি করতে পারে না, ইঞ্জিনের শক্তির ব্যাপার আছে, যদি কম শক্তি হয় তাহলে ওই পানির সাথে যুদ্ধ করে পারে না, প্লাস পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এখন এই ঝড় তুফানের সময় এখন তো মানুষ সচেতন হয়ে গেছে, এখন ঝড় তুফানের খবর মিনিটে মিনিটে পাওয়া যায়, বলে এখানে আশ্রয় নিয়ে আলায়। কিন্তু আর আগে তো এরকমের ই ছিল না, আগে আমরা এই একটা ঝড় তুফান আসতেছে বা হবে কখন কোথায় এর কোনো ই ছিল না, আর এখন আমরা তো অত দুই এক মিনিটের মধ্যে আমরা পাই যে এখন অমুক জায়গায় ঝড় চলতেছে, এই বেগে আসতেছে, তাহলে এর আগে আমরা একটা নিরাপদে চলে যাই। আপনাদের এই সেক্টরে আপনি বলছিলেন যে আপনি 1948 সালে এই সেক্টরে আসেন এবং দীর্ঘ 50 বছরের উপর আপনি অতিবাহিত করেছেন, তো আপনার জীবনে কি কখনো মানে আপনাদের প্র্যাকটিক্যাল হাতে কলমে প্রশিক্ষণের বাইরে প্রাতিষ্ঠানিকভাবে কখনো প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা? হ্যাঁ, কোর্স তো করতেই হয়েছে, কোর্স না করলে তো আর মাস্টার হওয়া যায়। সরকারি ট্রেনিং নিতে হয়, সরকারিভাবে পরীক্ষা দিতে হয়, ফিস দিতে হয়, এই পরীক্ষা দিয়েই তো মাস্টার হইতে হয়, মাস্টার হইতে গেলেই সেটা সরকারি লেভেলে চলে যেতে হয়। আরও একটা প্রশ্ন আপনার কাছে করবো, সেটা হচ্ছে যে ধরেন আপনি শুরু করেছিলেন, আপনি তো একদিনে মাস্টার হননি, আপনি নিজেই বলেছেন, নিশ্চয়ই আপনার তখন ওস্তাদ ছিল। হ্যাঁ, ওস্তাদ তো। তো আপনি এখন ওস্তাদ, আপনি কতজনকে আপনার মতো তৈরি করতে পেরেছেন? বহুত বহুত, এ আর কোনো ভাষা নেই, অসংখ্য অসংখ্য। তারা কি এই কর্ম করে এখন তাদের জীবিকা নির্বাহ করছে? এই কর্মই আছে, তারা আমার সাথে আরো কুর্দিও আছে, আর উপরের পোস্ট আছে, তাদের র্যাঙ্কও আছে, ফার্স্ট ক্লাসে আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার জীবনে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে, যে ধরেন আপনি একটা খুব কঠিন পরিস্থিতির ভিতরে পড়ে আপনি সেইখান থেকে লঞ্চটাকে বাঁচাইছেন, নিজের জীবন বাঁচাইছেন, যাত্রীদের জীবন বাঁচাইছেন? হ্যাঁ, এরকম তো বহুত পড়ছে, অসংখ্য পড়ছে। একটা ঘটনা যদি আমাদের একটু বলতেন। এই 91 সালের সে সময় পড়েছি। আচ্ছা, তারপরে পরে এই যে চাঁদপুর যখন এই যে জাহাজ ডুবলো ওদিনও আমি ছিলাম, কিন্তু আমি ওই যে মেসেজ নিছি, মেসেজ নেওয়ার পরে আমি চাঁদপুর ঢুকে গেছি, চাঁদপুর ঢুকে যেয়ে বাঁচে, কিন্তু অনেক যাত্রী আমার বলছে যে আকাশ বলো তারা দেখা যায়, আপনি চাঁদপুর ঢুকেন কেন, আমার মেসেজ আছে, ঝড় আসতেছে, আমি ওইটা অপেক্ষা না করি আমি যাবো না। কিন্তু আমি চাঁদপুর যখন গেছি ঠিক 5 মিনিট পরেই ঝড় আরম্ভ হয়ে গেছে, তখন যাত্রী বলে যে আপনি এটা কেমনে জানলেন, যে আমি এটা তো আমি আবহাওয়া অফিসের সাথে মেসেজ নিয়ে আমি জানতে পারছি কোনান থেকে সরছে, কত টাইমের ভিতরে আসবে, এভাবে আমি খবর নিয়ে সবসময় জাহাজ পরিচালনা। আপনার পরিবার কোথায় থাকে? আমার পরিবার আগে পরিবার নিয়ে ছিলাম শহরে, এখন বর্তমানে দেশের বাড়িতে আছি। দেশের বাড়িতে আছেন, আপনার সন্তানাদি আছে? জি আছে। কয়জন? 3 ছেলে 1 মেয়ে। তারা কি এই লাইনে আছে না ভিন্ন লাইনে? এই লাইনে কোনো ছেলে সন্তান আমি আনেননি, মানে এই একটা ব্যথিত জীবন। আপনার কাছে এই 50 বছর পরে কি ব্যথিত জীবন মনে হয়েছে? জি না, মনে আগে হয়েছে, কিন্তু আমার উপায় নেই, উপায় নেই, আমার অন্যদিকে যাওয়ার আর কোনো লাইন উপায় ছিল না। আপনাদের যে জীবনযাপনের জন্য যে পরিমাণ চাহিদা, অর্থাৎ আপনাদের আয় দরকার, এই লঞ্চ চালকদের কি সেই পরিমাণ আয় হয়? এখন তো একটু বেতন বাড়ছে, কিন্তু আগে আমাদের যে বেতন ছিল মালিকের যে বেতন দিছে তা দিয়া কোনো রকম চলা যায় না, কিন্তু আমাদের কষ্টের ভিতরে আমাদের জীবন যাচ্ছে। যারা জীবনে বড় লঞ্চে উঠেনি, ছোটোখাটো লঞ্চে জীবনে উঠছে, কিন্তু বড় লঞ্চে যে ওঠার ভিতরে যে অভিজ্ঞতা, যে এক ধরনের ফিলিংস, এই বিষয়গুলো কিন্তু তারা বুঝতে পারে না, এবং শুধুমাত্র কয়েকটি জেলার
যাত্রী ছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম যাত্রী যাতায়াত কিন্তু লঞ্চের বাইরে, অর্থাৎ গাড়িতে বা ট্রেনে। লঞ্চের যাত্রী যারা, তারা হয়তো কিছু জেলার মানুষ লঞ্চে যাতায়াত করে, ম্যাক্সিমামই কিন্তু লঞ্চে যাতায়াতের বাইরে থাকে। তো তাদের উদ্দেশ্যে আপনার কি কোনো কিছু বলবেন? যাত্রী যারা এটা চলে নাই, হারা বুঝে না, আর যারা এটার ভিতরে চলছে, কিন্তু এটা একটা আরামদায়ক একটা জার্নি। এখানে মানুষ একেবারে ঘুরিয়ে ফিরে মানে বাড়ি ঘরের মতন আর হাঁটাচলা ঘুরিয়ে চলতে পারে, গাড়ির ভিতরে ওইটা পারে না, সেখানে অনেক কষ্ট করে। এই এই সার্ভিসটা আর এই জার্নিংটা খুব একটা আরামদায়ক। যারা একবার উঠছে, যারা একবার ভ্রমণ করছে, এরা বুঝতে পারে, আর যারা না করছে এরা বুঝবে না। আমরা কথা বলছিলাম এই লঞ্চেরই মাস্টার, তার সঙ্গে আমরা এই মুহূর্তে চাঁদপুরের দিকে যাচ্ছি, এবং আমাদের এই যাত্রাটা মূলত ছিল একটি পিকনিক ফরিদপুর জেলার যারা যুব সমাজ আছে তাদেরকে নিয়ে যুব সমিতি গঠন করা, সেই গঠিত যুব সমিতির আয়োজনে এই পিকনিকে আমরা যাচ্ছি। যাত্রাপথে আমরা চেষ্টা করেছি আপনাদের পারিপার্শ্বিক যে পরিবেশ সম্পর্কে দেখানো, থাকুন আমাদের সঙ্গে।